ডেকে নিই আমাদের আজকের পর্বের স্পেশাল গেস্টকে, শ্রীলেখা দি। শুভ বিজয়া। বড়দের প্রণাম করতে হয় শেখাইনি? প্রণাম করো। অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা আয় মা বুকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আদর করে দিই, লিপস্টিক না লাগিয়ে। টেল মি আদর, কেমন আছো? আমি ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ। তুই কেমন আছিস? খুব ভালো। রান্নাঘরটা কিন্তু ব্যাপক। হ্যাঁ, এই দুটো সেটটা? হ্যাঁ বাবা, আমরা তো একটা মানে রান্নাঘর নিয়ে হিমশিম খাচ্ছি, আর তুই দুটো রান্নাঘর চালাচ্ছিস। তবে তোমাকে একটা সিক্রেট বলে রাখি, আমাদের এই সুন্দর রান্নাঘরকে আরো সুন্দর করে সাজাতে সাহায্য করেছে আরএফএল এর কিচেন ব্যাগ। কবে খাওয়াবে আমাকে বলো। বাবু, তোকে কি আমি নিমন্ত্রণ করবো? তুই বলবি আমি আসছি, ঠিক আছে? এটা তো বহুদিন ধরে চলছে, আর তুই ছাড়। না না না। আচ্ছা, তুমি কি জানো শ্রীলেখা দি আজকে আমাদের এখানে কারা কারা রান্না করছে? একটু একটু শুনেছি, ভাষা ভাষা মানে বলে দেবো কি আমি এখন, না তুই বলবি? না না, একটা কাজ করি, তাদেরকে ডেকে নি। হ্যাঁ প্লিজ ডেকে নি, চলে এসো। আসি প্রিয়াম। হ্যাঁ এসো এসো। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। সবার সাথে আলাপ করি দি। এই হচ্ছে রিতু, আর রিতু আসছে সিথির মোড় থেকে। মিষ্টিটা আমার জন্য না ওর জন্য? তুমি বলো। দুজনে যখন আছো দুজনের জন্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যার পরে আসছি তো তাই জন্য। হ্যাঁ, খালি হাতে আবার আসতে নেই। খুব ভালো কাজ করেছে কিন্তু, ফাস্ট মেইনটেইন করে চলছে। খুব সুন্দর দেখতে। আমি কোনটা খাবো বলতো? এগুলো না দোকানের মিষ্টি মনে হচ্ছে না কিন্তু। না, আমাদের পুজো হলো তো, দুর্গা পুজোও হয় আবার লক্ষ্মী পুজোও হয়। তোমার এগুলো হাতে বানানো মিষ্টি? একদম একদম। বাহ, তোমাদের বাড়িতে পুজো হয়? আমাদের অনেক বছরের পুজো, 436 বছর, আর সেটা বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবাই মিলে এরকম মিষ্টি বানাও, রান্না বান্না হয়? একদম, পুরো ভোগটা রোজ দিন আমাদের বাড়িতে যত লোক খায় সেই 200-250 লোকের ভোগ পুরো আমাদের বানাতে হয়। আচ্ছা, এই সব গল্প চলতে থাকবে, তার আগে রিটু তুমি ডেকে নাও তোমার বাড়ির বাকিদের। এই সবাই এসো। ঠান মাছ মাছ খুনতি করাই, এ বাড়ি ও বাড়ি সব বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ। সবার সাথে একটু আলাপ করি দাও রিটু। আমার যা মহুয়া ব্যানার্জি, আমার দিদি কাম যা, আচ্ছা মিঠু চক্রবর্তী, আমার মা মিনতি চ্যাটার্জি, আমার মামা অশোক চ্যাটার্জি, আমার দিদির ছেলে অনিশ ভট্টাচার্য, হ্যালো, আমার শাশুড়ি মা বিজয়শ্রী চক্রবর্তী, আমার জায়ের মেয়ে শ্রীময়ী ব্যানার্জি, আমার আরেক জায়ের মেয়ে প্রিয়াঙ্কা লোধ। তোমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির তরফ থেকে আজ কে কে রান্না করছে? আমার শ্বশুর বাড়ির তরফ থেকে রান্না করছে আমার যা, আর বাপের বাড়ির তরফ থেকে রান্না করছে আমার দিদি। এক্সকিউজ মি, ও কি করে বাপের বাড়ি হচ্ছে? আগে তো ওটা ছিল। আরে আমার এটা তো, এটা একটা মানে দিদি শ্বশুর বাড়ির তরফ থেকে যা, মানে দুজনে শ্বশুর বাড়ির তরফ থেকে দুজন যা আজকে। আচ্ছা আমি জানতে চাই গল্পটা, তার আগে বাকিদেরকে একটু বলি প্লিজ, তোমরা বসো, রিল্যাক্স করো। প্রিয়াঙ্কা একটা কথা বলি তোমার, একটু দেখো প্লিজ, তোমার শেফ যা রাগি। না না না, উনি একদম রাগি না, উনি ভীষণ ভালো মানুষ, আর আমি বলার পর থেকে উনি সর্বক্ষণ হাসি মুখে থাকেন। কি মানে রাগে, মানে কি কি করেন উনি? না মাঝে মাঝে একটু করা হয়ে যান, রান্না ঠিক মানে রান্না না না, কেউ বলছে না সন্দীপা, তুমি প্লিজ চলে এসো। সন্দীপা, তোমার সাথে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে রিতু, আর রিতুর শ্বশুর বাড়ির তরফ থেকে আজকে রান্না করছে মহুয়াদি, আর বাপের বাড়ির তরফ থেকে রান্না করছে মিঠুদি। নমস্কার, এই হচ্ছে শ্রীলেখা দি। না উনি শ্রীলেখা দি কেন বলবেন আমাকে, আশ্চর্য তো। কি বলবেন তুমি, সন্দীপ দা বলবেন? না তার উপর রয়েছে এই তিনটে ঢাকনা দেওয়া বাক্স, এর মধ্যে রয়েছে তিনটে উপকরণ, তার মধ্যে থেকে যেকোনো দুটো দিয়ে আজকে তোমরা রান্নাটা করবে। আমি তোমাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করব, সেই ধাঁধার সঠিক উত্তর কিন্তু তোমরা মুখে বলবে না, ওই উত্তর খুঁজে পেয়ে যাবে আমার ওই বাজার ঘরে। যে প্রথম ওই উত্তর খুঁজে এনে এই টেবিলের উপর রাখতে পারবে, সে প্রথম সুযোগ পাবে এই ঢাকনাগুলো সরিয়ে দেখার এর নিচে কি আছে। তোমরা রেডি? অনেকগুলো জামা গায়ে, নামেই আছে বাঁধা, কে পাবে প্রথম সুযোগ সলভ করে এই ধাঁধা? যাও তোমরা। নিয়ে এসছে
হচ্ছে, একজনের যে কুমড়ো একজন বাঁধাকপি। মিঠু দি এটা কি হলো, তুমি তো ভুল উত্তরটা নিয়ে চলে এসছো, কিন্তু মহুয়া দি তুমি এনেছো একদম সঠিক উত্তর। এর সাথে সাথে তুমি পেয়ে গেলে এই তিনটে উপকরণের মধ্যে থেকে নিজের পছন্দেরটি বেছে নেওয়ার সুযোগ, আর তার সাথে পেয়ে গেলে একটি নন স্টিক কুকওয়্যার সেট। তাহলে দেখা যাক কি আছে। প্রথম বাক্সটা খুলি। কি এটা? বাসা মাছ। দ্বিতীয় বাক্সের নিচে কি আছে আমরা দেখি। ও কুমড়ো, উপরে কুমড়ো। ও মাটন। এই আমি হলে তো এইটা করতাম। বহুয়াদি বলো, বাসা কুমড়ো না মাটন? আমি ভালোবেসে ভালো বাসাই রান্না। বেশ, তাহলে বাসা এখন চলে গেল মহুয়াদির কাছে। মিঠুদি তুমি বলো, কুমড়ো না মাটন? আমি এখনো পুজোর ঘোর কাটিয়ে উঠতে পারিনি তো, তাই এখনো নিরামিষের মধ্যেই আছি। তা আমাদের এই পুজোর একটা রেসিপি আমি দেখাচ্ছি, কুমড়ো। কপাল খারাপ কারো। কিন্তু রান্নাটা করার জন্য তো তোমাদের আরো অনেক কিছু লাগবে। এই নাও বাস্কেট, এটা তোমার, তোমরা রেডি থাকো। আমি বলার সাথে সাথে তোমাদের সময় শুরু হয়ে যাবে, মানে তোমরা পাবে এক মিনিট, ঠিক 60 সেকেন্ড। এক মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে ওই বাজার ঘরে গিয়ে তোমাদের রান্নার জন্য যা যা লাগবে সেই সব জোগাড় করে নিয়ে চলে আসতে হবে। যদি কিছু ভুলে যাও তার জন্য টেনশন করো না, কারণ তোমাদের জন্য তো আমাদের তিনটে লাইফ লাইন রয়েছে। প্রথম লাইফ লাইন তোমরা ব্যবহার করতে পারো, যদি কোনো জিনিস তোমরা ভুলে গিয়ে থাকো সেটা আবার গিয়ে নিয়ে আসার জন্য। দ্বিতীয় লাইফ লাইন রান্নার আবার অন্য একটা স্টেজে ব্যবহার করতে পারো, যদি তোমাদের মনে হয় যে বাড়ি থেকে কেউ এসে তোমাদেরকে একটু সাহায্য করে দিক তখন। আর তৃতীয় লাইফ লাইন রান্না শেষ হয়ে যাওয়ার পর, যদি তোমাদের মনে হয় যে আমাদের এক্সপার্ট শেফের পরামর্শ চাও খাবারটা কিভাবে সাজিয়ে পরিবেশন করবে, তার জন্য তোমরা তৃতীয় লাইফ লাইন ব্যবহার করতে পারো। বুঝতে পেরেছো? প্রত্যেকটা লাইফ লাইন ব্যবহার করার জন্য তোমাদের রান্নার মোট সময় 60 মিনিট, সেখান থেকে 2 মিনিট করে কেটে নেওয়া হবে। তো দেখা যাক তোমরা রেডি, ভেবে নাও তোমাদের কী কী লাগবে। আমি বলার সাথে সাথে তোমাদের এক মিনিট সময় শুরু হয়ে যাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি নুনটা নিতে ভুলে গেছো? দুটো জিনিস মিস করে গেছো, তোমাকে তো তাহলে গিয়ে আবার নিয়ে আসতেই হবে। বেশ, আর মহুয়াদি তুমি সব নিয়ে নিয়েছো, তাহলে মিঠুদি তুমি তোমার প্রথম লাইফ লাইন ব্যবহার করছো, আবার গিয়ে নুন এবং গোবিন্দভোগ চালটা নিয়ে আসছো। তার জন্য জানো তো তুমি 2 মিনিট কিন্তু রান্না করতে পারবে না। যাও গিয়ে নুনটা নিয়ে এসো, নুন এবং গোবিন্দভোগ চাল। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এ বাড়ি ও বাড়ি স্বাদ বদল লড়াই, কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুঁড়ি বোঝে মাতলো আবার। মিঠুদি তুমি এখনই রান্না শুরু করবে না, 2 মিনিট হয়ে গেলে আমি তোমাকে বলে দেবো। ।
ভালো করে রান্না করবে। মিঠুদি, তুমি তো এখন রান্না করতে পারছো না, পানিশমেন্ট পানিশমেন্ট, কিন্তু আমরা এই সময়টা একটু গল্প করতে পারি। তোমার বাড়িতে পুজোর হয় শুনলাম আমরা, তো সেই একটু গল্পটা বলো। পুজোতে তো খুব আনন্দ হয়, প্রচুর লোকজন আসে, আর সবথেকে যেটা বড় কথা আমাদের মানে ভোগটা আমরা সবাই নিজেরাই করি, প্রায় 200 লোকের মতো ভোগই রোজ রান্না হয়। আমাদের যা দৈনন্দিন রান্না হয় বা নিমন্ত্রিত থাকেন, মোটামুটি আমরা 4 দিনে 1,500-এর মতন লোক বাড়িতে নিমন্ত্রিত আসেন। আচ্ছা মিঠুদি, তোমার 2 মিনিট কিন্তু শেষ, তুমি এবার রান্না শুরু করতে পারো, কিন্তু আমরা গল্পটা চালিয়ে যাই। আমি জানতে চাই সবার থেকে, তোমরা কি করলে পুজোতে? শ্রীলেখাদি, তুমি কি করলে? আমি কাজ করলাম, কাজ কাম পুজো। আমরা তো আর ওরকম ছোটোবেলায় কলেজ লাইফে যেরকম ওই পুজো দেখতে যাওয়া, গাড়ি ভাড়া করে বন্ধু বান্ধব, একটু তখন বাড়ি থেকে একটু ছাড় পাওয়া যায়, তো সেটা তো আর এখন হয় না। সো ইউ নো যে পুজোর কিছু ওপেনিং থাকে, পুজোর কিছু কাজ থাকে, তো সেরকম করলাম। মেয়ের ফাংশন, তার মাঝে দেখতে গেলাম। এবারে জলসা রান্নাঘরে,